বাবু দেখো ছেলেটা অনেক হ্যান্ডসাম আর হট না, কিন্তু দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে। আরে তাতে কি হয়েছে, চলো না একটু কথা বলি। আরে আমার মনে হয় না, দেখে তো বোধহয় মনে হচ্ছে। আরে আগে কথা বলে দেখি না, অনেক মজা হবে। এই যে হিরো, কোথায় যাচ্ছেন আপনি? আপনারা কে? আর আমি আপনাদের কেন বলবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি? আপনার যদি কোনো আপত্তি না থাকে আমরা কিন্তু ডেটে যেতে পারি। সরি, এসব ডেট ফেটে আমি যাই না। ভাই আপনার কি কোনো ইন্টারনাল প্রবলেম আছে? দেখছেন এত সুন্দরী হট সেক্সি একটা মেয়ে আপনাকে ডেটে যাওয়ার অফার করছে আর আপনি রিজেক্ট না করে দিচ্ছেন। আপনাদের সমস্যা কোথায় ভাই? আর আমার কি প্রবলেম আছে কি নাই সেটা আপনাদের কেন বলতে হবে? আপনারা জানতো ভাই, প্লিজ ডিস্টার্ব করবেন না। আরে তুমি যেমনই হও তেমনই আমার তোমাকে পছন্দ, চলো আমরা ডেটে যাই। আরে ভাই আপনার মাথায় কি প্রবলেম আছে বলেন তো? এমন অফার কিন্তু সবসময় আসে না বলে দিলাম, মেয়ের বাবার কিন্তু অনেক টাকা। তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখানে রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন না, একটা বড়োর সঙ্গে প্রেম করে দেখুন না, ওর বাবার টাকা আপনি আমার মতো মোটর সাইকেলে চড়তে পারবেন? আরে ভাই মেয়ের বাবার অনেক টাকা আছে কি না আছে সেটা তো আমার দেখার বিষয় না, আর আপনি বাইকে চড়ছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার বাইকে চড়ার কোনো ইচ্ছে নেই। প্লিজ আপনার জানা আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি তো অদ্ভুত লোক মশাই, এত সুন্দরী একটা মেয়ে আপনাকে প্রপোজাল দিলেন আপনি রিজেক্ট করে দিলেন, সমস্যা নাকি আপনার কোনো? দেখো আমার সাথে তোমার কোনো সমস্যা হবে না, আর তুমি যদি আমার সাথে প্রেম করো তাহলে আমরা তিনজন মিলে ভালোই মজা করতে পারবো। আর এই যে সামনেই হচ্ছে আমার অনেক সুন্দর একটা ফ্ল্যাট আছে, চলো ওখানে গিয়ে আমরা মজা করবো। আরে কি সমস্যা আপনাদের? বললাম তো যে আমি সব ডেটে ফেটে কখনো যাবো না, আর আপনাদের ফ্ল্যাট থাকুক না যাই থাকুক এটা তো আমার সমস্যা কি? আপনাদের বললাম আমি কোনো ডেটে ফেটে যাই না, জানতো প্লিজ। যাই হোক বাদ দাও ফ্রেন্ড, রেখে দিয়ে মনে হচ্ছে হবে না। তবে একটা কথা বলে যাই, ও একবার যাকে পছন্দ করে না তাকে কিন্তু হাতছাড়া করে না, ব্যাপারটা মাথায় রাখ। দেখ ভাই সবসময় উল্টাপাল্টা কথাবার্তা বলে আসছেন। আরে পালিয়ে কোনো লাভ নাই, ঠিকই বুঝে বের করবো। কি একটা ভেজালের মধ্যে পড়লাম, কি ব্যাপার? তোমরা আমাকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে এসেছো? আরে ভাই আমি তো আপনাকে বলেছি তাই না, এই মেয়ে একবার যাকে পছন্দ করে না তাকে এত সহজে ছাড়ে না। আরে ভাই আপনাদেরকে আমি কতবার বলেছি যে আপনাদের এইসব প্রপোজালে আমার কোনো ইন্টেনশন নেই, কেন অত আমাকে বিরক্ত করছেন বলুন তো, যান এখান থেকে। আরে বাবা আমরা তো আর যাওয়ার জন্য আসিনি, আর আমি তো তোমাকে পছন্দ করেই ফেলেছি, আর তুমি তো বাচ্চা না তাই না, বড় হয়েছ, এখন তোমার বাসার সবাই যদি দেখে যে তোমার বাসায় একটা মেয়ে আছে তাহলে খুব একটা সমস্যা হবে। আরে ভাই আমি তো বললাম যে আপনাদের এসব প্রপোজালে আমার কোনো ইন্টেনশন নেই, আপনার প্লিজ যান তো এখান থেকে। আর তাছাড়া আমার পরিবার লোকজন সবাই বাসার বাইরে গেছে, ওরা যদি আসে দেখে তাহলে আমাকে অতটা ভুল বুঝবে, প্লিজ আপনার যান। আরে ভাই তোর সমস্যাটা কি বলতো? আমার মনে হয় প্রথম আমি তোকেই দেখছি, এত সুন্দরী একটা মেয়ে নিজ থেকে তোর কাছে আসতে চাইছে আর তুই কিনা রিফিউজ করে দিচ্ছিস, তোর কি ইন্টারনাল কোনো প্রবলেম আছে নাকি রে ভাই? এই যে দেখুন আমি আপনাকে বারবার বলছি এইসবের প্রতি আমার কোনো ইন্টেনশন নেই, আর তাছাড়া আমি ভদ্র ঘরের ছেলে, আমার পরিবারের সবাই গেছে বাইরে দু এক ঘন্টার জন্য, ওরা যদি এর মধ্যে চলে আসে তাহলে অযথাই আমাকে বলবো যে প্লিজ আপনারা এখান থেকে চলে যান। আর তুই কেবল কি বললি, তোর বাসায় বাবা মা দু এক ঘন্টা পরে আসবে? আরে বাবা দু এক ঘন্টায় কত কিছু করা যায় কোনো আইডিয়া আছে তোর? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই এই ছেলে আপনার কে হয়? ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড হয় এই ছেলে? মানে আপনার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনি আমার সাথে থাকতে চাইছেন, মানে আপনার লজ্জা শরম কিছু আছে কি নেই? লজ্জা করার কি আছে? আরে বাবা এটা তো মডার্ন যুগ, আর একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকা যায় নাকি? সেটাই তো, আমার মনে হয় তুই এখনো 90-এর দশকে পড়ে আছিস, তোর চিন্তা ভাবনা এতটা ব্যান্ডেড কেন ভাই? এটা 2023 সাল, কখনো দেখেছিস এই যুগে এসে কোনো মেয়েদের একটা করে বয়ফ্রেন্ড থাকে? আর এই যুগের মেয়েদের তো 4-5টা করে বয়ফ্রেন্ড থাকে, বোকা ছেলে। তা ঠিক আছে, আর মেয়েকে দেখে মনে হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা দুজন মিলে আমাকে ফাঁসাচ্ছেন না তো? তোরা মাথায় আসলে সমস্যা আছে বুঝতে পারলি, আমরা কেন তোকে ফাঁসাবো বলতো, যেখানে আমি ওর বয়ফ্রেন্ড হয়ে নিজে থেকে আমার গার্লফ্রেন্ডকে আমি তোর কাছে তুলে দিচ্ছি, আরে ওকে ভালোবাসবি আদর করবি এ না তাই না, লাইফ তো 2 দিনের এনজয় কর না। আর তাছাড়া তাকে দেখতো আমার গার্লফ্রেন্ড কোন অ্যাঙ্গেলে বাংলা সিনেমার নায়িকাদের থেকে কম সুন্দরী দেখতে, আরে এত সুন্দরী স্মার্ট একটা মেয়ে নিজ থেকে তোর কাছে আসতে চাইছে, তোর সঙ্গে রাত কাটাতে চায় আর তুই রিফিউজ করছিস। আরে বাদ দাও না সাজিব, ওর মতো এত সুন্দর আর স্মার্ট একটা ছেলের সাথে এক রাত থাকবো এটাই তো অনেক তাই না? সেটাই, তুমি রেডি তো? হ্যাঁ এখন বল তুই কি করবি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের প্রস্তাবে রাজি, যেহেতু এই মেয়ে আমাকে পছন্দ করে এই কারণে কিন্তু আমি একরাত ওর সাথে থাকবো, কিন্তু হ্যাঁ এর বেশি আর আমি একটা দিনও থাকতে পারবো না, আর আপনাদেরকে ওয়াদা করতে হবে যে এরপরে কখনোই আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। না ঠিক আছে সবই মানলাম, কিন্তু তুই না কিছুক্ষণ আগে বললি তোর বাসায় বাবা মানে 8-2 ঘন্টা সময় লাগবে,
হ্যাঁ, তা অবশ্য ঠিক যে আমার বাসার লোকজন দুই এক ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু আসলে তো হবে না, চাবি তো আমার কাছে, আমি যখন বাসায় আসবো তখনই তোর আসতে পারবে। আমি না হয় কিছু একটা বাহানা বানিয়ে দেবো যে পরে চলে আসো, আই উইল ম্যানেজ দিস, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে চলো আমরা রুমে যাই। চলো যাও বেবি। আচ্ছা, আমি না একটা কথা বুঝতে পারলাম না, তোমার হঠাৎ আমাকে কেন পছন্দ হল? আর তাছাড়া এর আগে তোমাকে কখনো আমি দেখিনি, না তুমি আমাকে কখনো দেখেছো, না তুমি আমাকে চেনো, না আমি তোমাকে চিনি, তাহলে পছন্দ হওয়ার কারণটা কি বলতো? আরে, তোমাকে আমি না আগে থেকেই পছন্দ করি, ফলো করতাম, কিন্তু কখনো তোমার সাথে দেখা হওয়ার সুযোগটা হয়নি। আজকে সুযোগটা হয়ে গেল, তাই আর হাতছাড়া করতে চাইনি। বাহ 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 বাহ, ভালো তো বন্ধু, বাসায় মেয়ে নিয়ে এসেছিস তা আবার আমাকে বললি না। বন্ধু, আমাকে একটু লাইন করে দে না। এই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এমনিতে অনেক কষ্ট করে আমার সেটিং করেছি, এখন আবার তুই বলছিস তোর সেটিং করে দিতে, যা এখান থেকে। আরে, তাতে সমস্যা কি? তোর সাথে করতে পারলে কি আমার সাথে করতে পারবে না? আরে আমরা বন্ধু না, বল। আরে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? চল, আমি তোর সাথে বাইরে কথা বলছি। ভাই, আরে চল না, আমার কথা, আরে আমি যাইনি। কি শুরু করছিস? তখন থেকে কি লাগিয়ে রেখেছিস আমাকে চান্স নিয়ে দে, আমাকে চান্স দিতে? এমনিতে অনেক কষ্টে আমি চান্স দিচ্ছি। শোন, ওই মেয়ে আমাকে ভালোবাসে, তোকে না, আমাকে পছন্দ করে এ বাসায় আছে, তুই কোথা থেকে মাঝখান থেকে আসলি বলতো আমাকে? আরে বন্ধু, তুই এমনটা করতে পারিস না আমার সাথে। দেখ, আমরা তো সেই ছোটবেলার বন্ধু, তাই না? আমরা তো একে অপরকে ছাড়া একটা বিড়িও খাই না, আর এখানে তুই আসতো একটা মেয়ে। আরে, তোর কি মাথা মুদাগুলো গেছে নাকি? মানে পাগল হয়ে গেছিস নাকি? তোর চেহারা একটা বার দেখছিস, তোর এই চেহারা যদি আমি মেয়েকে যে বলি যে ও তোমার সাথে, তাহলে তো আমারও এরকম হবে না, তোরও কিছু হবে না, অযথা মাঝখান থেকে ঝামেলা পারিস না। ভাই প্লিজ, তুই এখান থেকে যা, মাথা নষ্ট হইস না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কিছু করা যায় কিনা, তোর চান্স টান্স যদি লাগানো যায় আমি ব্যবস্থা করে দিচ্ছি, প্লিজ তুই এখন যা যা। বেবি, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা শোনো, তোমাকে না আমার কিছু জিজ্ঞাসা করার আছে। আরে একটা কেন, হাজারটা বলো না। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আরে বাবা, আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই, চলো তো আমরা শুরু করি। তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো কিছুক্ষণ আগেই বলে যে তোমার নাকি গার্লফ্রেন্ড আছে। দেখো, অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড আছে, আমি চাই না ওকে ধোকা দিতে, কিন্তু তুমি যেহেতু আমাকে পছন্দ করেছো, আমার সাথে একটা রাত কাটাতে চাও, দ্যাটস ওয়াই আমি তোমার কথা রাজি হয়েছি। এখন এসব নোখরা বাদ দাও তো, চলো যেটার জন্য এসেছি সেটা শুরু করি, চলো না বাবা। তোমার এই কথাটা আমার খুব খারাপ লেগেছে, তুমি বলেছো যে তুমি আমার সাথে এক রাত কাটাতে চাও। আচ্ছা, তোমার কি মনে হয় আমার কাছে যদি কেউ এরকম সেদে আমার সাথে থাকতে আসতো, তাহলে তো আমি আমার বয়ফ্রেন্ডকে পর্যন্ত ছেড়ে দিতাম ওর জন্য। আরে, আমার সামনে এসব ফালতু নাটক বাদ দিয়ে চলো যেটা করার জন্য এসেছি সেটা শুরু করি। তো তুমি তো এখনও তোমার গার্লফ্রেন্ডকে সেই ধোকাই দিচ্ছ আমার সাথে থেকে। হ্যাঁ দেখ, একদম ফালতু নাটক করবি না, ঠিক আছে? আর তাছাড়া তুই আমাকে বলেছিস তুই আমাকে ভালোবাসিস, আমাকে পছন্দ করিস, আমি তো তোকে বলিনি যে তোকে আমি ভালোবাসি, তোকে আমি পছন্দ করি। তুই আমার কাছে এসেছিস, আমি তোর কাছে যাইনি, এত নাটক করার কি আছে? তোরও তো বয়ফ্রেন্ড আছে, তাই না? তোর বয়ফ্রেন্ড আছে, আমি তোকে কিছু বলেছি, তো আমার গার্লফ্রেন্ড আছে, তোর সমস্যা কি? আর তাছাড়া তুমি তো তোমার বয়ফ্রেন্ডকে ধোকা দিচ্ছ, তাই না? আরে বাবা, সাজেদ তো সব কিছু জানে, ওকে তো আমি এখানে নিয়ে এসেছি। আর এই মডার্ন যুগে তুমি কেমন সেই পুরানো কথা নিয়ে পড়ে আছো বলো তো? আচ্ছা বাদ দাও, আচ্ছা তোমার যে ফ্রেন্ডরা এসেছে ও তোমাকে কি বলছে? না, ও বলছিল আর কি যে ওকেও একটু সুযোগ করে দে আর কি। দেখো, মিথ্যে কথা বলবে না, আমি না সব কিছুই শুনেছি, তুমি বলেছো তোমার সিরিয়াল আগে তারপর তার সিরিয়াল পরে। দেখো, আমি তো এমন মেয়ে না, আমি তোমাকে পছন্দ করি তাই আমি তোমার কাছে এসেছি, এছাড়া আর কিছুই না। হ্যাঁ আমি বলেছি ওকে, কিন্তু এত নাটক করার কি আছে বলতো? আর তাছাড়া বাসায় দুই তিন ঘন্টার জন্য ফাঁকা আছে, এর মধ্যে সবাই চলে আসবে, এত নাটক না করে যেটা করার জন্য এসেছি সেটা করি না। এই তো, এখন কি করবি? এগুলো সব ফোনে ভিডিও হচ্ছে, এগুলো তোর বাপের কাছে পাঠিয়ে দেবো, তারপরে বুঝতে পারবি। আমরা করতে দিবি না, না এখন বুঝ কেমন লাগে বাবা। আরে ভিডিও বন্ধ কর, ভিডিও প্লিজ ভিডিও বন্ধ কর, দেখ ভিডিও বন্ধ কর, তা না হলে আমার মান সম্মান সব কিছু চলে যাবে। আর তাছাড়া তুই জানিস যে আমার বাবা পুলিশে আছে, যদি এসব জানাজানি হয়ে যায় আমার বাবার মান সম্মান কোনো কিছু থাকবে না। প্লিজ ভাই ভিডিওটা বন্ধ কর। না 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 না, এগুলো বলে কাজ হবে না, আমি সব শুনছি বাইরে থেকে। তুই ওই মেয়েরা কইছিস তো দুই ঘন্টা পরে এই মেয়েরা ছেড়ে দিবি, তাহলে কি আমি কি উড়ে আইসি? আমি করবো না, আমি সব ভিডিও করতেছি, তোর বাপের এখনই বাড়ি দিব। দেখ ভাই বোঝাতে শেখ, প্লিজ ভিডিও করা বন্ধ কর। আর এইসব যদি একবার নেটে ভাইরাল হয়ে যায় আমার বাবা পুলিশ, মান সম্মান কোনো কিছু থাকবে না। প্লিজ ভাই ভিডিওটা বন্ধ কর প্লিজ। তাতে আমার কি, তোর বাপের মান সম্মান গেলে যাইবো, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো আর এরকম মাল একটা পাবো না। আমি ওরে চাই, আমি মামা কর্মই, তুই দিবি না, আমি যে ভিডিও করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
এই আফরিন দেখো না, ও মনে হয় এইভাবে মানবে না, প্লিজ তুমি রাজি হয়ে যাও না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ দেখো, আমি তোমাকে পছন্দ করি তাই আমি এখানে এসেছি, তাহলে আমি আসতাম না। এখন মনে হচ্ছে যে আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আমি এখন এখান থেকে চলে যাব। চুপচাপ এখানে বসে থাক, কোথাও যাবে না হলে কিন্তু একদম খবর আছে। এই দেখ তো, ওর বয়ফ্রেন্ডটা চলে গেছে নাকি, দেখ তাড়াতাড়ি দেখ। আরে কেউ নেই, আমি তো ওই দিক দিয়ে আসলাম, কেউ নেই, পুরো ফাঁকা। যাক, ওর বয়ফ্রেন্ড চলে গেছে, ভালোই হয়েছে, রাস্তাটা পুরো ক্লিয়ার। আর এখন তো বাসা এক দুই ঘন্টার জন্য পুরো ফাঁকা, এখন আমার যা ইচ্ছে করবে আমি তাই করব। আর তাছাড়া তোর বয়ফ্রেন্ড যখন বলেছিল না যে তুই আমার সাথে কিছু করতে চাস, আমার তো তখন থেকেই তোকে ভালো লেগে গেছিল। এখন তো তোর বয়ফ্রেন্ডও নাই, ও রাস্তা ফাঁকা, এখন আমার যা ইচ্ছে আমি তাই করবো, আমাকে ঠেকানোর মতো কেউই নেই। দেখো তোমরা কিন্তু অনেক খারাপ করছো, আমাকে ছেড়ে দাও বলছি। হেই দেখ, এসব নাটক করা বন্ধ কর, এখন তোকে এই জায়গাতে কেউই বাঁচাতে পারবে না। তাছাড়া তোর বয়ফ্রেন্ড তো চলে গিয়েছে, আমার পথের রাস্তা একেবারে ক্লিয়ার, আমাকে আর কেউ আটকাতে পারবে না। এখন তোর সাথে শুধু মজা আর মাস্তি করবো, বুঝতে পেরেছিস? আমাদেরকে আটকানোর মতো এখন কেউ নেই। দেখো আমাকে কিন্তু একদম স্পর্শ করার চেষ্টা করবে না, খবরদার বলছি, নাহলে তো খুব খারাপ হয়ে যাবে। এই তুই দাঁড়া, যেহেতু মেয়ে আমার কাছে আগে এসেছে, সো যা করার আমি আগে করবো, ওর মজা সব কিছু আমি আগে নিব, তারপর অন্য কেউ। আরে এই যে তুমি, তুমি কী ভেবেছো আমি ওই রাস্তায় এমনি এমনি দাঁড়িয়ে থাকি? মোটেও না, তুমি অনেক বোকা তাই না? তুমি বুঝতেই পারো না যে আমার আসল চালটা কী ছিল। আসলে হয়েছে কি, প্রতিদিন এই এক মেয়ে খেতে খেতে আমি একদম বোর হয়ে গেছি, তাই নতুন মেয়ের স্বাদ নেওয়ার জন্য আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকি। যেই কোনো নতুন মেয়েকে পাই অমনি আমার জালে ভাসিয়ে আমার বাসা পর্যন্ত নিয়ে আসি, তারপর এসব করি। আর সেই সময় আমার কপালটা কী ভালো, দেখো তুমি নিজে নিজেই আমার কাছে এসেছো, আমার জালে ধরা দিয়েছো আর আমার সাথে মৌজ মাস্তি করতে চেয়েছো, এখন তো আর আমি তোমাকে ছাড়বো না। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আমার কি জানো, আমার বাবা হচ্ছে পুলিশে থাকে, তাই এসব ঝামেলা যদি আমি ফেঁসেও যাই আমার বাবা আমাকে বাঁচিয়ে নেবে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর আমার বাবা আমাকে কিছু বলে না কেন জানো, কারণ আমার বাবার সব কিছু নাটঘাট আমি জেনে ফেলেছি। আমার বাবাও তো এরকম রোজ রোজ বিভিন্ন মেয়ের মজা নিত, বিভিন্ন মেয়ের মজা লুটত, এভাবে করতে করতে তো একদিন আমার মাকেই মেরে ফেললো, যাতে তার পথের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, যাতে সে ইচ্ছে মতো করে বিভিন্ন মেয়ের স্বাদ নিতে পারে। আর সেটাই এখন আমি করবো তোমার সাথে, যেমন বাপ তেমন বেড়া, বোঝা যায় ব্যাপারটা? দেখতেই তো পাচ্ছ, বাবাও খুশি বেড়াও খুশি। কি ব্যাপার, কি কথা হচ্ছে এখানে? কই কিছু না তো, এই যে আমরা বসে গল্প করছিলাম। ও তাই, তো এই ছেলেটাকে? এই ছেলেটা এটা আমার বন্ধু, আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বন্ধু না তো? তুই না কিছুক্ষণ আগেই বললি তোর বাসায় তোর বাবা মা নেই, তাদের আসতে নাকি দুই এক ঘন্টা সময় লাগবে। আর ভালো কথা, আমি তো কিছুক্ষণ আগে শুনছিলাম তুই নাকি আফরিনকে বলছিলি তোর বাবা নাকি মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করার জন্য তোর মাকে খুন পর্যন্ত করেছে। আরে তোরা বাপ বেটা দুজনেই দেখছি অদ্ভুত চিজ। মানে মানে কি বলছেন স্যার আপনি এসব? আমি তো আপনার কথা কোনো কিছু বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছিস না? না বুঝিয়ে বলছি, আমার আসল পরিচয়টা এখন তোকে আমি দিই। হ্যাঁ তুই হয়তো জানিস যে আফরিন একজন সাধারণ মেয়ে না, কিন্তু আফরিন কোনো সাধারণ মেয়ে না, ও একজন পুলিশ অফিসার, আর তার সঙ্গে আমি নিজেও একজন পুলিশ অফিসার। আয় দাঁড়া, কই যাচ্ছিস? কি ভয় পেয়ে গেলে কেন বল, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না? আসল সত্যিটা আমি তোদেরকে বলছি, অনেকদিন ধরে না আমাদের কাছে রিপোর্ট আসছিল যে একজন পুলিশ অফিসার আর তার ছেলে নাকি বাড়িতে মেয়েদেরকে ডেকে এনে তাদের সাথে উল্টাপাল্টা কাজ করে আর তারপর ভিডিও করে ইন্টারনেটে ভাইরাল করে দেয়। আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, আর এই জন্যই আমরা আজকে প্ল্যানটা করেছিলাম যাকে তোকে ধরতে পারি। আর দেখ তুই কত সহজে আমাদের পাতা ফাঁদে পা দিলি, খুব সিম্পল ওয়েতে আমরা তোর মতো আসামিকে খুব সহজে খুঁজে বের করলাম। এবার থানায় চল, তারপর যখন ডান্ডার বাড়ি পড়বে না তখন বুঝতে পারবি মেয়েদেরকে ব্ল্যাকমেল করার মজা কাকে বলে। দেখুন স্যার, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে, আপনি সব কি যাতা কথা বলছেন, আমি এমন কোনো কিছু করিনি। আপনারা নিশ্চয়ই মনে হয় আমার সাথে মজা করছেন তাই না? ও মজা না, মজা মজা কাকে বলে বললামই তো, থানায় গিয়ে এমন বাড়ি দিব না তারপর বুঝতে পারবি। আর তুই আর তোর বাপ দুজন তো একজন জানোয়ার রে, তোর বাপ তো মেয়ে মানুষকে পূর্তি করার জন্য তোর মাকে নৃশংসভাবে হত্যা করেছিল, তোর আর তোর বাপের মধ্যে কি বিন্দু মাত্র মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই? আরে তোরা বোধহয় ভুলে গেছিস আমরা ছেলেরাও না কোনো না কোনো নারীর পেট থেকে জন্মেছি, তাহলে সে নারীকে আমরা অপমান করে কি করে? থানায় চল, তোদেরকে কীভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার মতো পুলিশ অফিসার খুব ভালো মতো জানে। চল স্যার, আমি তো কিছু করিনি স্যার, ওরা খুন করছে অগুলো জানে, আমার ছেড়ে দেন স্যার, আমি জায়গা। আরে দাঁড়া, কই যাচ্ছিস, এক পাও আগাবি না, তুই তো আসল কালপিট রে ভাই, ভিডিও করছিলি না ফোনে ব্ল্যাকমেল করার জন্য না? আর কি বলছিলি, বন্ধু তুই আগে আমাকে করতে দে তারপর তুই করিস, তো এইসবই করিস না,
ঠিক আছে থানায় চল, তারপর এমন বাড়িটা মারবো না, বুঝতে পারবি কত ধানে কত চাল। এই চুপচাপ থানায় আয়, তারপর দেখে নিচ্ছি তোদেরকে।